হ্যালো বন্ধুরা, আমি নাজিমুদ্দিন মির্জা, নাজিমুদ্দিন টিউটারের পক্ষ থেকে বলছি। আজকে আমরা দেখব যে একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে লাইন স্পেস। আমরা যে একের বেশি লাইন লিখে, সাপোজ এখানে 2-3 লাইন আমাদের লেখা আছে, তো এই লাইনটা যদি আমরা স্পেস কতটুকু দিতে হবে, আমাদের প্রয়োজন মতো স্পেস ইউজ করতে চাই, কিভাবে স্পেস কমাতে পারি বা বাড়াতে পারি, চলুন তাহলে দেখে নিই। সর্বপ্রথমে আমরা কোথায় আসবো? হোম ট্যাব, প্যারাগ্রাফ, গ্রুপ, এরপরে কোথায় আসব? যে লাইন স্পেস, আমরা 1 দিলে 1 হবে, 2 1.5 ইঞ্চি দিলে 1.5 ইঞ্চি, বা 2 ইঞ্চি দিলে দুই সরি সেন্টিমিটার দিলে 2 সেন্টিমিটার, আর 2.5 বা 3, এভাবে আমরা দিতে পারছি যে এক লাইন থেকে আর এক লাইনের মধ্যে কতটা স্পেস হবে, এখান থেকে আমরা সেটা ক্লিক করে করে দিতে পারছি। এখন আমরা নর্মালি করলাম 1 সেন্টিমিটার, এরপরে আমরা লাইন অ্যান্ড স্পেসিং অপশন নিলাম, আসার পর এখান থেকে ধরো বিফোর টেক্সট, টেক্সটের আগে কত স্পেস দিলাম, ইন্ডেন্টেশন দিলাম আর কি, কত স্পেস দিলাম যে 2। এখন দেখেন, এখন আমার লেখা শুরু হচ্ছে কোথা থেকে, এখান থেকে। এবার আমরা 2 দিলাম ইঞ্চি, তার মানে কি একটু ডান দিকে 2 ইঞ্চি এগিয়ে আসবে। ওকে করলাম, দেখেন 2 ইঞ্চি এগিয়ে এসে সেখান থেকে লেখা হচ্ছে। এভাবে আমরা লাইন স্পেস ইউজ করতে পারি। তাহলে আপনি এভাবে ইউজ করতে পারেন যে কোনো কাজের জন্য এটি, ইনডেন্টস অ্যান্ড প্যারাগ্রাফ। তো এভাবে আমরা লাইন স্পেস ইউজ করলাম, এক লাইন থেকে আরেক লাইনের মধ্যে কতটা স্পেস থাকবে, আপনারা এভাবে ইউজ করবেন। আর চলুন তাহলে আজকের মতো বিদায় নিই।